বাচ্চারা সালামু আলাইকুম, চলে আসলাম কোপায় ভাস্করের ক্লাসে। তো তোমরা যারা যারা জয়েন করলে তারা একটু কমেন্টে জানাও কে কোন কলেজ থেকে কোপাইতে আসছো, কোন জেলা থেকে কোপাইতে আসছো। ঠিক আছে, খেলা হবে। অ অ ওয়ালাইকুম সালাম। এবং প্রত্যেককে ক্লাসটা শেয়ার করো, এবং প্রতিদিনের মতো যখন তোমরা প্রত্যেককে ক্লাস শেয়ার করা শেষ হয়ে যাবে তখনই আমরা ক্লাস শুরু করব। তো সবাই একটু কমেন্টে জানাও, সবাই ক্লাসটা শেয়ার করে কমেন্টে লেখো ডান। তো বাচ্চারা একটু প্রত্যেককে ক্লাসটা শেয়ার করে কমেন্টে লেখো ডান, নিজ নিজ প্রোফাইল থেকে ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লেখো ডান। আর আজকের ক্লাস ভরা কোপা কুপি, ঠিক আছে, একদম ড্রাফ দেখবি আর ধাম করে একটা কোপ মারি দিবি, শেষ খেলা হবে, ধুমায়া খেলা হবে আজকে। ক্লাস শেয়ার করো, এভরিবডি শেয়ার দিস ক্লাস and write in comment done. শোন, ফেসবুকে অনেক জায়গায় অনেক ক্লাস হয়, করতে পারোস, কিন্তু ক্লাস করলে ক্লাস শেয়ার করতে হবে, শেয়ার করে কমেন্টে লিখতে হবে ডান। এভরিবডি এমন কিছু আজকে তোরা পাবি যা কখনো ভাবিনি আগে, ইনশাআল্লাহ। সবাই শেয়ার যে করবে পাবলিক দিয়ে শেয়ার করবে, যাতে সবাই দেখতে পারে, ওয়ান লিমিট দিবি না, পাবলিক দিয়ে শেয়ার করবেন সবাই। বাচ্চারা সবাই খেলার জন্য রেডি? খেলা হবে, হবে, খেলা হবে। ওয়ান টু থ্রি, শোনো, সাধারণত যদি বলে এস ভার্সেস টি, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই অক্ষ আর পরেরটা এক্স অক্ষ। সাধারণত উল্টা গেলেও কোনো সমস্যা নাই, দেখো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই অক্ষ আর পরেরটা হচ্ছে এক্স অক্ষ। তোমার কতগুলো গ্রাফ দেওয়া আছে, গ্রাফ এই জায়গায় আমরা প্রথমে গতির গ্রাফ গুলা রেখে দিই, দেখ গতির গ্রাফ গুলাকে কিভাবে ছেলে দিতে হয়। এস ভার্সেস টি, এস ভার্সেস টি, এস ভার্সেস টি, এস ভার্সেস টি, ভি 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 ভার্সেস টি, টাড়াং।
বাচ্চারা রেডি তো আমি দেখি খেলা শুরু 1 2 3 শুধু গ্রাফের ক্ষেত্রে দুইটা জিনিস চিন্তা করবে বলো কয়টা দুইটা সেই দুইটা জিনিস কি তুমি দেখবে যে এটা একটা রেখা না এটা একটা ক্ষেত্র আমি আবার বলতেছি কি দেখবে এটা একটা রেখা না এটা একটা ক্ষেত্র দেখো আমি এখানে যতগুলো গ্রাফ দিছি সবগুলাই জাস্ট রেখা তাহলে এখন আমাদের আলোচনা শুধুমাত্র রেখা নিয়ে তাহলে যখন রেখা থাকবে ওই রাশিটা কি এটা বোঝার জন্য আমি ঢাল বের করব আমি আবার বলতেছি যখন রেখা থাকবে তখন ওই রাশিটা কি এটা বোঝার জন্য আমি কি বের করব ঢাল বের করব আর ঢাল বের করার নিয়মটা কি y অক্ষ ডিভাইডেড বাই x অক্ষ ক্লিয়ার y অক্ষ ডিভাইডেড বাই x অক্ষ আরেকটা কমন জিনিস মনে রাখবে সরল রেখা মানে সম বক্র রেখা মানে অসম x অক্ষের সমান্তরাল মানে হলো শূন্য যদি দেখো উপরের দিকে যায় আস্তে আস্তে তার মানে বুঝবে মানটা প্লাস যদি দেখো নিচের দিকে আসে আস্তে আস্তে তাহলে বুঝবে মানটা মাইনাস আর যদি দেখো x অক্ষের সমান্তরাল তাহলে বুঝবে মানটা শূন্য তাহলে সবাই একটু লেখো কমেন্টে উপরের দিকে প্লাস নিচের দিকে মাইনাস x অক্ষের সমান্তরাল শূন্য সবাই কমেন্টে লেখো উপরের দিকে প্লাস নিচের দিকে মাইনাস x অক্ষের সমান্তরাল শূন্য এটা কমেন্টে লেখো সবাই আর রেখা থাকলে আমি কি করব সবাই এটা মাথায় রাখো রেখা থাকলে y অক্ষ ডিভাইডেড বাই x অক্ষ আর y অক্ষ ডিভাইডেড বাই x অক্ষ করে আসলে কি বের করতেছি ঢাল বের করতেছি তাহলে সবাই এটা লেখো উপরে গেলে প্লাস নিচে আসলে মাইনাস আর x অক্ষের সমান্তরাল হলো শূন্য তো যদি হয় তাহলে দেখো খেলাটা কেমনে খেলতে হয় তাহলে এগুলা কি রেখা রেখা থাকলে আমি কি করব y অক্ষ ডিভাইডেড বাই x অক্ষ তাহলে এখানে y অক্ষ বরাবর কি আছে s তাহলে y ডিভাইডেড বাই x y অক্ষ বরাবর কি আছে s x অক্ষ বরাবর কি আছে t আর s বাই t মানে কি বেগ তার মানে এই রেখাটা কি নির্দেশ করে বেগ এটা কি রেখা সরল রেখা আর সরল রেখা মানে কি সম তার মানে এইটা হচ্ছে সমবেগ কেল্লা ফতে এবং মানটা কেমন হবে প্লাস হবে না মাইনাস হবে এটা কি উপরের দিকে উঠতেছে না উপরের দিকে উঠলে মানটা কি হয় প্লাস তাহলে এখানে বেগের মান প্লাস খেয়াল করো এটাও কি একটা রেখা রেখা হলে আমরা কি বের করব y অক্ষ ডিভাইডেড বাই x অক্ষ y অক্ষে মানটা কি s x অক্ষে মানটা কি t আর s বাই t মানে কি বেগ তাহলে এই জিনিসটা কি নির্দেশ করে বেগ কি রেখা সরল রেখা আর সরল রেখা হলে কি বলতে হবে সম তার মানে এটা কি সমবেগ এবার তুমি একটা জিনিস চিন্তা করো মান খেয়াল করতে হবে প্লাস না মাইনাস এটা কি হচ্ছে দেখো তো উপরের দিকে উঠতেছে না নিচে নামতেছে নিচে নামতেছে আর যদি নিচে নামে হেলানো হয় তাহলে মানটা কি মাইনাস তার মানে বেগ সমবেগ ঠিক আছে মান কি মাইনাস এখন আবার প্রশ্ন বেগের মান কি কখনো ঋণাত্মক হতে পারে বলো বেগের মান কি কখনো ঋণাত্মক হতে পারে বেগ কখনো ঋণাত্মক হতে পারে না তার মানে বেগ ঋণাত্মক হওয়া সম্ভব নয় কেন বেগ ঋণাত্মক হওয়া সম্ভব নয় আমি যাচ্ছি আমার একটা বেগের মান আছে সেটা প্লাস আমি স্থির অবস্থায় আছি আমার বেগের মান কত শূন্য কিন্তু বেগ ঋণাত্মক হওয়া সম্ভব না এবার তুমি খেয়াল করো এই জায়গায় চিন্তা করে এই রেখাটা কি নির্দেশ করবে রেখা থাকলেই y বাই x করব তাহলে y কত s x কত t তা তুমি খেয়াল করো s বাই t মানে কি s বাই t মানে হচ্ছে বেগ তাহলে এই রেখাটাকে নির্দেশ করে বেগ কিন্তু এটা কেমন এই রেখাটা কেমন x অক্ষের সমান্তরাল আর x অক্ষের সমান্তরাল হলে আমাকে কি লিখতে হবে শূন্য তাহলে এটা বেগ ঠিক আছে কিন্তু কেমন বেগ শূন্য বেগ কেল্লা ফতে শেষ আমাকে একটু কমেন্টে জানাও যে বুঝতে পারতেছি কিনা
দেখো খেয়াল করো আমাকে এখানে কি করতে হবে y অক্ষ ডিভাইডেড বাই x অক্ষ তাহলে y অক্ষ বরাবর কি আছে s x অক্ষ বরাবর কি আছে t আর s বাই t মানে কি বেগ এবার তুমি খেয়াল করো সরল রেখা না বক্ররেখা বক্ররেখা আর বক্ররেখা হলে কি লিখতে হবে অসম তার মানে এটা বেগ ঠিক আছে কিন্তু কেমন বেগ অসম বেগ এবার তুমি আরেকটা জিনিস চিন্তা করো যে এইখানে আমি দেখো যে s ভার্সেস t তাহলে এটা কি নির্দেশ করবে y অক্ষ ডিভাইডেড বাই x অক্ষ তার মানে s ডিভাইডেড বাই t মানে বেগ সরল রেখা না বক্ররেখা বক্ররেখা আর বক্ররেখা থাকলে কি হবে অসম তাহলে এই রেখাটাকে নির্দেশ করবে অসম বেগ একটু কমেন্টে জানাও তোমরা কোপাইতে পারলা কিনা যদি কোপাইতে পারো তাহলে বলো কোপায় ভাস করে দিছি এবার আমরা পরেরটায় যাব পরের গ্রাফগুলোকে কোপানোর জন্য আমরা রেডি হয়ে যাই তো বাচ্চারা এই জায়গায় আমাকে কি করতে হবে এটাও রেখা রেখা থাকলে আমি কি করব y ডিভাইডেড বাই x তাহলে বাচ্চারা দেখো এখানে y এর মান কত দেখো y এর মান কত y মানে y অক্ষ বরাবর আর x মানে x অক্ষ বরাবর y এর মান কত v আর x এর মান কত t আর v বাই t সমান কত ত্বরণ তার মানে এই রেখাটা কি নির্দেশ করে ত্বরণ এখন আমার প্রশ্ন এটা কি সরল রেখা না বক্ররেখা বক্ররেখা সরি সরল রেখা আর সরল রেখা হলে সেটা কেমন ত্বরণ সমত্বরণ এবং আমরা জানি ত্বরণের মান প্লাস হতে পারে মাইনাস হতে পারে ত্বরণের মান প্লাস হলে আমরা সেটাকে বলি ত্বরণ আর ত্বরণের মান যদি মাইনাস হয় তাহলে আমরা সেটাকে বলি মন্দ বলো তো দেখি এটা কি খাড়া না খাড়া মানে কি বলো খাড়া মানে কি প্লাস তাহলে এখানে ত্বরণ এবং ত্বরণের মানটা প্লাস তাহলে আমাকে এটা একটু কমেন্ট করে জানাও এটা কি নির্দেশ করবে এই রেখাটা কি নির্দেশ করবে আমাকে একটু কমেন্ট করে জানাও এই রেখাটা কি নির্দেশ করবে এই রেখাটা কি নির্দেশ করবে একটু কমেন্ট করে জানাও শোনো ভাইয়া কোন লক্ষ্মী ভাইয়া আপু যদি ক্লাসে থাকো যে ক্লাসটা শেয়ার করোনি আমি চাবো তুমি ক্লাস থেকে বের হয়ে যাও সত্য কথা সবাই সুন্দরভাবে বলতে পারে না আমি বলতে পারি ক্লাস করতে গেলে ক্লাস শেয়ার করতে হবে পাবলিক দিয়ে মানে পাবলিকে শেয়ার করতে হবে অনলাইনে দিয়ে না ক্লাসটা শেয়ার করো তো সবাই উত্তর করছো ঋণাত্মক ত্বরণ মন্দন শুধু মন্দন বললে হবে না মন্দনটা কেমন এটাও বলতে হবে তো মন্দন যেহেতু বুঝছো তাহলে এটা কেমন মন্দন সম মন্দন কেন সম মন্দন কারণ সরল রেখা মন্দন কেন নিচের দিকে হেলানো হেলানো বা নিচের দিকে হলে মানটা হয় মাইনাস তাহলে আমাকে এটা বলো এটা কি নির্দেশ করে একটা আনসার দাও এটার একটু উত্তর দাও সবাই পরেরটা এটা আমরা দিলাম সি সি এর উত্তর কি হবে লেখো আনসার লিখবা সি সমান এইটা এভাবে লেখো তো এবার আমরা একটু বোঝার চেষ্টা করি নিজেরা করি তাহলে y অক্ষ ডিভাইডেড বাই x অক্ষ তার মানে v বাই t মানে কি ত্বরণ তাহলে এটা যেহেতু ত্বরণ কেমন ত্বরণ সরল রেখা তাহলে সমত্বরণ সমত্বরণ এবার এটা কি হবে এইটা হবে অসমতরণ এবং সবাই আমাকে এটার আনসার দাও এটা কি হবে লাস্টেরটা এই ই নম্বরের আনসার কি হবে এটা আমাকে একটু জানাও
তো দেখি তোমরা কি সঠিক উত্তর করছো, সিএল আনসার করছো সবাই সমতরণ, এবং ইয়ের আনসার করছে সবাই শূন্য তরণ। হ্যাঁ, ইয়ের উত্তর নাইন হয়ে অবশ্য স্থির তরণ, আসলে ইয়ের আনসার স্থির তরণ না, শূন্য তরণ হবে। কেন শূন্য তরণ হবে? ওয়াই বাই এক্স, তার মানে ভি বাই টি, ভি বাই টি মানে হলো তরণ, কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, আর এক্স অক্ষের সমান্তরাল হলে কি লিখতে হয়? শূন্য, তার মানে এটা হচ্ছে শূন্য তরণ। আর যখন তরণ থাকে না তখন সে কিভাবে চলে? সমবেগে চলে। তাহলে এটা শূন্য বেগ তরণ হতে পারে, সমবেগ হতে পারে। তাহলে আমরা এটা সবাই বুঝে গেছি, তোমরা যারা আনসার করছো প্রত্যেককেই অভিনন্দন এবং কনগ্রাচুলেশন এভরিবডি। এবার ভাইয়ারা দেখো, আমরা ভি ভার্সেস টি গ্রাফটা আঁকবো। তাহলে এই অংশটাও কি হবে? ভি বাই টি, y ডিভাইডেড বাই x, আর y ডিভাইডেড বাই x মানে কি? তরণ। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি, তাহলে এটা হবে তরণ। তাহলে a b c d e f g, তাহলে ab অংশ কি হবে বলো? ab হবে সমতরণ। সবাই একটু লেখো, bc সমান কি এটা একটু লেখো, cd সমান কি একটু লেখো, ef সমান কি হবে এটা একটু কমেন্টে লেখো, ef সমান এটা হবে, এবং fg সমান কি হবে এটা একটু কমেন্টে লেখো। প্রত্যেককে একটা একটা করে লেখো। আজকে আমরা গ্রাফ শুধুমাত্র গতিবিদ্যা না, পুরো বইয়ের গ্রাফকে খেলে দেবো, একদম কোপায় ভাঁজ করে দেবো সহজ কথায়। তো আমার সাথে থাকো আজকের ক্লাসের পর, ইনশাল্লাহ গ্রাফ নিয়ে কখনো তোমার জীবনে কখনো কোনো সমস্যা হবে না। আমি তোমাকে অভয় দিয়ে বলতেছি, একটু থাকো, কোনো সমস্যা হবে না। আরেকটা কথা তোমাদেরকে বলি ভাইয়া, তোমাদের জ্ঞাতার্থে, যে তোমরা জানো, তোমরা এখানে যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের এইচএসসি পরীক্ষার্থীর জন্য, পরীক্ষার্থীদের জন্য কিন্তু 18 তারিখ থেকে, এই যে আজকে 15 তারিখ, 18 তারিখ থেকে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ব্যাচ শুরু হচ্ছে। তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ফিজিক্স আর ম্যাথ ব্যাচে কন্টিনিউ করতে চাও, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং ক্লাসগুলো সম্পূর্ণ ক্লাস হবে অনলাইনে, এবং আমরা চেষ্টা করব যে এইচএসসির আগেই ইঞ্জিনিয়ারিং এর বেসিক ক্লাসগুলো করাই দিতে, ফলে তোমার এইচএসসির যদি কোনো ল্যাকিংস থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং এর কোর্সটা করলে তোমার সেই ল্যাকিংসগুলো দূর হবে। তো তোমরা যারা সহজে শিখতে চাও, এভাবে আনন্দ নিয়ে শিখতে চাও, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্লাস শুরু হবে 18 তারিখ। আর তোমরা সবাই জানো আমরা ক্যালকুলাসের আরেকটা নতুন ব্যাচ শুরু করছি, ক্যালকুলাসের ক্যালকুলাস নিয়ে আমরা অনেকেই প্রবলেমে আছি। ক্যালকুলাসের ব্যাচের ক্লাস শুরু হবে 18 তারিখ থেকে। আমরা 18 তারিখ থেকে ক্যালকুলাস ব্যাচ শুরু করব, এবং খুব সহজে ক্যালকুলাস শিখবো ইনশাল্লাহ, ক্যালকুলাসটাকে কোপায় ভাঁজ করে দেবো। ক্যালকুলাসের ক্লাস শুরু হবে 18 তারিখ থেকে। যারা আজকের মধ্যে ভর্তি নিশ্চিত করবে তাদের জন্য হচ্ছে 500 টাকা, আর যদি আজকের মধ্যে ভর্তি নিশ্চিত না করতে পারো তাহলে তোমাকে কিন্তু 750 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। এবং তোমাদের জন্য আরো দুইটা ইনফরমেশন দেই, যে হচ্ছে আমাদের কিন্তু ফার্স্ট ইয়ারের ব্যাচ আর সেকেন্ড ইয়ারের ব্যাচ, আজকে সেকেন্ড ইয়ারের ফিজিক্স ব্যাচ ম্যাথ ব্যাচ আর ফার্স্ট ইয়ারের ফিজিক্স ব্যাচ ম্যাথ ব্যাচ দ্বিতীয় ব্যাচ শুরু হয়ে গেছে। তো তোমরা কেউ চাইলে দ্বিতীয় ব্যাচেও জয়েন করতে পারবে, আর কেউ চাইলে আমরা 18 তারিখ থেকে থার্ড ব্যাচ শুরু করব, থার্ড ব্যাচ গুলোতে তোমরা জয়েন করতে পারো। তো যারা পেইড ব্যাচ গুলোতে জয়েন করতে চাও, রেগুলার আমার ক্লাস পেতে চাও, তারা ক্লাসের পর আমার সাথে যোগাযোগ করবে। তো দেখি তোমরা অনেকে উত্তর দিয়েছ। আর ব্যাচের ব্যাপারে একটা কথা বলি, আজকের মধ্যে ভর্তি নিশ্চিত করলে মাসে 500 টাকা, আজকের পরে গেলেই 750 টাকা এক সাবজেক্টের জন্য। তো অনেকে সঠিক উত্তর দিছে, এত কিছু করতে পারবো না, আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এটা কি রেখা? সরল রেখা, তাহলে সমতরণ।
एक्स अक्ष समांतराल तार माने शून्य त्वरण वक्ररेखा तार माने कि असम त्वरण एटा कि एक्स अक्ष समांतराल तार माने कि शून्य त्वरण और शून्य त्वरण माने कि समवेग वक्ररेखा किंतु खाड़ा ना हेलानो हेलानो नीचे दिखे हमें कि माइनस तार माने त्वरणेर मान माइनस तार माने मंदन केमन मंदन वक्ररेखा তার মানে হচ্ছে অসম মন্দন এবার তুমি খেয়াল করো এটা তাহলে কি হবে সম মন্দন এই জায়গায় আমি খেয়াল করো যা আমরা এখানে y বাই x বের করে আসলে কি বের করি ঢাল বের করি আর ঢাল দ্বারা আসলে কি বোঝায় কতটুকু খাড়া হলো বলো তো দেখি যে হচ্ছে এক নম্বর আর দুই নম্বর এই দুইটা রেখার মধ্যে কার ঢাল বেশি একটু কমেন্টে জানাও এক নম্বর রেখা এবং দুই নম্বর রেখার মধ্যে কার ঢাল বেশি আমি তোমাকে এখানে একটা কথা বলি যে যত বেশি খাড়া তার ঢাল তত বেশি ক্লিয়ার যে যত বেশি খাড়া তার ঢাল তত বেশি তার মানে এক নম্বরে ঢাল বেশি এখন আমি যদি বলি s ভার্সেস t তাহলে s ভার্সেস t তার মানে এখানে s বাই t ঢাল বের করে আমি কি পাচ্ছি বেগ তার মানে আমার কি এক নম্বরের বেগ বেশি ক্লিয়ার তো তাহলে তুমি একটু বোঝার চেষ্টা করো এটাও অসমবেগে আছে এটাও অসমবেগে আছে আর আমরা জানি যখন অসমবেগে চলে তখন তার ত্বরণ পাওয়া যায় খেয়াল করো যখন অসমবেগে চলে তখন তার ত্বরণ পাওয়া যায় ত্বরণ কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ধনাত্মক ত্বরণ আর একটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ তাহলে যখন পজিটিভ ত্বরণ হয় তাহলে পজিটিভ ত্বরণ হইলে মানে কি সেখানে বেগ বাড়ে বেগ বাড়ে মানে ঢাল বাড়ে এই যে এস ভার্সেস টি গ্রাফের ঢাল বাড়ে আর যখন নেগেটিভ ত্বরণ হয় তখন কি বেগ কমে বেগ কমে মানে কি এস ভার্সেস টি গ্রাফের ঢাল কমে কারণ এস ভার্সেস টি গ্রাফের ঢাল মানেই হলো বেগ তাহলে তুমি খেয়াল করো এই বিন্দু এই বিন্দু এ বিন্দু তাহলে দেখো তো দেখি দিন দিন বেশি খারাপ হয়ে যাচ্ছে না খেয়াল করো দিন দিন এটার চাইতে এটা বেশি খারাপ এটা হচ্ছে এরকম এখান থেকে এখানে আসলো ডিসটাও আর একটু খারাপ হয়ে যাবে আবার এখান থেকে এইটা ডিসটাও আর একটু খারাপ হয়ে যাবে তা দিন দিন বেশি খারাপ হচ্ছে না তা দিন দিন বেশি খারাপ হওয়া মানে কি যত বেশি খারাপ ঢালের মান তত বেশি বেগ তত বেশি তার মানে এটা এখানকার চাইতে এখানে বেশি বেগ এখানকার চাইতে এখানে বেশি বেগ তার মানে এখানে বেগ ক্রমান্বয়ে কি হচ্ছে বাড়তেছে আর বেগ ক্রমান্বয়ে বাড়া মানে কি ধনাত্মক ত্বরণ তার মানে এটা অসমবেগ এবং ধনাত্মক ত্বরণ এবার তুমি খেয়াল করো এই বিন্দুতে ঢাল যত খাড়া এখানে কিন্তু তার চেয়ে কম খাড়া এখানে তার চেয়ে কম খাড়া তা দেখো আস্তে আস্তে এখানে যে পরিমাণ খাড়া আস্তে আস্তে খাড়া হওয়ার পরিমাণ কমতেছে কমতেছে তাহলে কম খাড়া হচ্ছে তার মানে বেগ কি হচ্ছে কমতেছে তাহলে এখানে বেগ কমছে বেগ ক্রমান্বয়ে কমছে আর বেগ ক্রমান্বয়ে কমা মানে কি ধনাত্মক ত্বরণ না ঋণাত্মক ত্বরণ ঋণাত্মক ত্বরণ আর ঋণাত্মক ত্বরণ মানে এটা আমাদের কি হবে মন্দন তার মানে আমরা যদি দেখি যে আস্তে আস্তে বেশি খাড়া হয়ে যাচ্ছে তাহলে বুঝবো এস ভার্সেস টি গ্রাফে তাহলে বুঝবো এটা ধনাত্মক ত্বরণ এবং যদি দেখি আস্তে আস্তে এস ভার্সেস টি গ্রাফে আস্তে আস্তে হেলে যাচ্ছে হ্যাঁ তাহলে বুঝবো এটা ঋণাত্মক ত্বরণ আমাকে একটু এই ব্যাপারটা কমেন্ট করে জানাও যে তোমরা ধনাত্মক ত্বরণ
এবং ঋণাত্মক ত্বরণের ব্যাপারটা বুঝতে পারছো কিনা। তো দেখি তোমরা এর আগে কারা কারা সঠিক উত্তর করেছি। ওয়াও, প্রত্যেকটা বাচ্চা কাচ্চা সঠিক উত্তর করছো। তোমরা তো সবাই অনেক ভালো করো ভাইয়া। আই লাভ ইউ অল। তো আমাকে একটু জানাও যে তোমরা ধনাত্মক ত্বরণ ঋণাত্মক ত্বরণের ব্যাপারটা বুঝতে পারছো না। বুঝতে পারলে লেখো কোপায়া দিছি, কোপায়া ভাস করছি, লেখো। তো ভাইয়া যদি বুঝতে পারো তাহলে এক্ষেত্রে আমাকে একটা কোশ্চেনের আনসার দাও। S versus T, A, B, C, D, E, F. তাহলে এখানে y অক্ষ বাই x অক্ষ করলে কি হয়? S by T equal to V equal to বেগ। তার মানে প্রত্যেকটা রেখা কি নির্দেশ করে? বেগ। তোমরা এবার আমাকে একটু বলো CD সমান কি হবে, DE সমান কি হবে আর EF সমান কি হবে। তো এগুলা অবশ্যই সিবিতে ত্বরণ বলতে হবে, যেটা কেমন ত্বরণ, এখানেও কেমন ত্বরণ, এটা আমাকে তোমাকে একটু বলতে হবে। তো সবাই একটু কমেন্ট করে জানাও। শোনো, তোমরা যারা ক্যালকুলাস কোপ দিতে চাও, ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন এক সূত্র 85% অঙ্ক তামা তামা হয়ে যাবে রে ভাই, একটা সূত্র দিয়ে, একটা লজিক দিয়ে, ওই লজিকটা জানতে হবে। ইন্টিগ্রেশন দেখলেই ভয় পাই, একটা লজিক জানবা তোমার 85% ইন্টিগ্রেশন শেষ। হ্যাঁ, একটা শেষ হয়, আমার করা কিছু নাই, আমার করা কিছু নাই, এটা হয়ে যায়, শুধু জায়গা মতো আসতে হবে। তো দেখি তোকে আমি উত্তর করছে সিডি হচ্ছে আনইকুয়াল ভেলোসিটি, অসমবেগ, ঠিক আছে, কিন্তু অসম ত্বরণ এটা আমরা বলতে পারবো না। তো মাঝারুল ইসলাম আনসার করছে সিডি তে প্লাস ত্বরণ এবং ইএফ এ মাইনাস ত্বরণ। ওয়াও, সুন্দর, তোমরা সবাই সঠিক উত্তর করছো, তোমাদের সবাইকে অভিনন্দন। এখানে অবশ্যই এটাকে নির্দেশ করবে বেগ, কিন্তু বক্ররেখা অসমবেগ। কিন্তু অসমবেগ হলে কি ধনাত্মক ত্বরণ হতে পারে, ঋণাত্মক ত্বরণ হতে পারে। তো আস্তে আস্তে যেহেতু বেশি খাড়া হচ্ছে তার মানে বেগ বাড়তেছে, তার মানে এটা হবে ধনাত্মক ত্বরণ। আর এখানেও অসমবেগ কিন্তু আস্তে আস্তে হেলে যাচ্ছে, আর হেলে যাওয়া মানে নিচের দিকে যাওয়া মানে মাইনাস, তার মানে এটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। আর এটা কি হবে, ডিটা হবে সম, এটা স্থির অবস্থায় আছে, স্থির অবস্থা। তো এখন যেভাবে আসুক সেভাবে তোমরা কিন্তু পারবে। দেখো আমরা একটা বেসিক সূত্র লিখি, টি ইকুয়াল টু 2πL/g, টি ভার্সেস আর রুট এল, টি ভার্সেস রুট জি, টি ভার্সেস এল,
versus 1 by root g, L versus g, T versus k. ওই জনগণ এবার এগুলাকে সবগুলাকে কোপ দিয়ে দেব। রেডি কোপানোর জন্য সবাই রেডি? আচ্ছা এমন কোন ভদ্র ঘরের সন্তান কি কেউ এখানে আসো যে ক্লাস শেয়ার করনে কিন্তু ক্লাস করতেছো? আমি কিন্তু তার নিয়ে সন্দিহান। ক্লাস তারাই করবে যারা ক্লাস শেয়ার করবে। শেয়ার দিস ক্লাস ইন ইওর প্রোফাইল এন্ড অবশ্যই পাবলিক করতে হবে। ভাইয়া সত্য কথা আমি সুন্দরভাবে বলতে পারি এবং এটা আমার একটা আর্ট। যারা শেয়ার করনি শেয়ার করে কমেন্টে লেখো ডান। এবার আমরা এগুলোকে কোপাবো। খেলা হবে। শোনো একটা জিনিস মাথায় রাখবে, ওয়াই অক্ষ আর এক্স অক্ষে যেটা নাই সেটা দেখবো না। আমার সাথে সাথে সবাই কমেন্টে লেখো, ওয়াই অক্ষ আর এক্স অক্ষে যেটা নাই সেটা দেখবো না। কমেন্টে লেখো ওয়াই আর এক্স এ যেটা নাই সেটা দেখবো না। ওয়াই আর এক্স এ যেটা নাই সেটা দেখবো না। দেখবো না, ওটা দেখার দরকার নাই। তাহলে দেখো যেটা ওয়াই অক্ষ বরাবর সেটা হচ্ছে ওয়াই, এই যেটা ওয়াই অক্ষ বরাবর সেটা হচ্ছে ওয়াই, আর যেটা এক্স অক্ষ বরাবর সেটা হচ্ছে এক্স। তাহলে আমাদের সমীকরণটা কি? টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এত কিছু দেখার দরকার নাই। ওয়াই অক্ষ বরাবর কি আছে? টি। তাহলে টি এর জায়গায় লিখি ওয়াই, আর এক্স অক্ষ বরাবর কি আছে? রুট এল। দেখো এখানে রুট এল আছে না নাই? আছে। কই আছে? উপরে আছে। তাহলে রুট এল এর পরিবর্তে হলো এক্স, কারণ রুট এল বাই জি মানে হলো রুট এল ডিভাইডেড বাই রুট জি। তাহলে রুট এল এর পরিবর্তে কি লিখছি? এক্স। আর বাকি কোনো কিছু দেখি নাই। আর কি আছে তা আমার দেখার দরকার নাই। তুমি বাকি সব কিছুর পরিবর্তে তোমার সুবিধাজনক জায়গায় দিয়ে দিবা হলো কে। এবার আমরা সবাই কি জানি এই জায়গায়? এই যে সরল রেখার সমীকরণটা কি? y equal to mx plus c, এখানে m এর পরিবর্তে আমি লিখতেছি হলো k এখানে। তাহলে এই জায়গায় তুমি খেয়াল করো তো দেখি, যদি উপরের দিকে যায় তাহলে এটা খাড়া মানে প্লাস, এটা কি প্লাস ছিল? ঢাল প্লাস, তার মানে k প্লাস। আর যদি হেলানো হয় নিচের দিকে যায় তাহলে ঢাল মাইনাস, আর ঢাল মাইনাস মানে কি? k মাইনাস। আর এখানে সি এর পরিচয় ছিল ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। তাহলে যদি আমরা কখনো পাই ওয়াই ইকুয়াল টু কে এক্স তাহলে সেটা কি হয়? মূল বিন্দু গামী সরলরেখা হয়। এটা তোমরা সরলরেখায় পড়ছো যে ওয়াই ইকুয়াল টু কে এক্স হলে হবে মূল বিন্দু গামী সরলরেখা। তার মানে আমি যদি দেখি কে এর মান প্লাস তাহলে যাবে উপরের দিকে, আর কে এর মান মাইনাস তাহলে যাবে নিচের দিকে। এবং তুমি এই জিনিসটা সবাই একটু মাথায় রাখো যে যদি দেখো এক্স ওয়াই গুণ আকারে আছে সেটা এক্স ওয়াই থাকুক, এক্স স্কয়ার ওয়াই থাকুক, এক্স ওয়াই স্কয়ার থাকুক, এক্স ওয়াই গুণ আকারে থাকলে সেটা হবে অধিবৃত্ত। অধিবৃত্ত বা এল আকৃতিটা কেমন আমি এল আকৃতিটা একটু দেখাই দেই। এই যে এটা হচ্ছে আমাদের এল আকৃতি, এল এর মতো দেখতে। তার মানে এটা কখনোই এক্স অক্ষকে ছেদ করবে না। আমি আবারও দেখাচ্ছি এল আকৃতি, এই যে এটা হচ্ছে আমাদের এল আকৃতি, আর এটা কখনো এক্স অক্ষকে ছেদ করবে না। অনেক টিচার ক্লাস দেখতেছেন, তারাও ক্লাস শেয়ার করেন না হলে অ অ। দেখেন যে এটা হচ্ছে আমাদের কি আকৃতি? এল আকৃতি। তা তুমি কি মনে রাখবে? এক্স ওয়াই থাকুক, এক্স স্কয়ার ওয়াই থাকুক, এক্স ওয়াই স্কয়ার থাকুক, তাহলে সেগুলা কি আকৃতি? অধিবৃত্ত বা এল আকৃতি। আর যদি দেখি একটার উপরে স্কয়ার আছে আরেকটাতে স্কয়ার নাই, ওয়াই এর উপরে স্কয়ার আছে এক্স এর উপরে স্কয়ার নাই,
অথবা y উপর স্কয়ার আছে x তে নাই ও দুটো একই রকম হয়ে গেছে অথবা x এর উপর স্কয়ার আছে y তে নাই তাহলে বুঝবে এটা পরাবৃত্ত পরাবৃত্ত এখন পরাবৃত্ত কোনটা এটা হতে পারে এটা হতে পারে যদি দেখো দেখো x নরমাল তাহলে গ্রাফটা হবে এরকম x এর x অক্ষের দিকে যাবে আর যদি দেখো y নরমাল তাহলে গ্রাফটা y অক্ষের দিকে অগ্রসর হবে এতটুকু বুঝতে পারছো কিনা বলো যে আমি যদি দেখি x নরমাল তাহলে গ্রাফটা যাবে x অক্ষের দিকে আর যদি y নরমাল হয় তাহলে গ্রাফটা যাবে y অক্ষের দিকে তাহলে এই তিনটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে y = mx + c হলে সরলরেখা x আর y একসাথে গুণাকারে থাকলে সেটা অধিবৃত্ত বা এর আকৃতি আর যদি দেখি একটা স্কয়ার আছে আর একটা নরমাল অথবা এটা স্কয়ার x এর উপরে স্কয়ার y নরমাল তাহলে সেটা পরাবৃত্ত আর পরাবৃত্তটা কেমন হবে যেইটা নরমাল থাকবে যেমন এখানে x নরমাল x এর উপর পাওয়ার নাই তাহলে গ্রাফটা x অক্ষের দিকে অগ্রসর হবে আর এখানে দেখো কারো উপর পাওয়ার নাই y এর উপর পাওয়ার নাই তাহলে গ্রাফটা y অক্ষের দিকে অগ্রসর হবে আচ্ছা এটা দেখা যাচ্ছে না আচ্ছা এটা আমি দেখতেছি সমস্যা নাই এবার দেখো খেলাটা মজার তাহলে আমি y অক্ষ আর x অক্ষে যা আছে সেটা দেখব আর বাকিটা দেখব না তাহলে এখন দেখো t আছে কোন অক্ষ বরাবর y অক্ষ বরাবর তাহলে t এর পরিবর্তে লিখব y আর এই যে রুটেল আছে কোন অক্ষ বরাবর x অক্ষ বরাবর তাহলে রুটেল এর পরিবর্তে লিখব x আর বাকি কি আছে এটা দেখব না আমি সুবিধাজনক জায়গায় একটা k বসাই দেব তাহলে আমাদের কাজ শেষ এখন y = kx এটা কেমন সরল রেখা বলো তো দেখি একটু কমেন্টে জানাও y = kx কেমন সরল রেখা মূল বিন্দুগামী সরল রেখা তাহলে এই গ্রাফের আকৃতিটা হবে এরকম কেল্লা পথে মায়ের বাপ কোপায়া দিছি এবার আমরা পরের অঙ্কটা যাই তো আমাদের সূত্রটা কি আমাদের সব জায়গায় t আর g এর সূত্রটা কি t = 2 পাই রুট l ডিভাইডেড বাই রুট g তাহলে আমার দরকার কোনটা y অক্ষ বরাবর আছে t আর x অক্ষ বরাবর আছে রুট g তাহলে t আছে এবং রুট g আছে বাকিগুলো দেখার দরকার নাই এখন t মানে কি y আর রুট জি কি উপরে আছে না নিচে আছে নিচে আছে রুট জি নিচে আছে তার মানে নিচে হলো x আর বাকি কি আছে এটা আমি পরে দেখব এবার তুমি খেয়াল করো তাহলে x y equal to সুবিধাজনক জায়গায় আমি k দিয়ে দিলাম k আমি যখন খুশি তখন ব্যবহার করব k নিয়ে কোনো হেডেক নাই মানে আমার যেখানে ইচ্ছা আমি k বসাইতে পারবো কোনো সমস্যা নাই তাহলে বলো x y equal to কনস্ট্যান্ট এই গ্রাফটা কেমন আকৃতি হবে যদি xy equal to constant হয় মানে xy থাকুক x square y থাকুক বা xy square থাকুক মানে যেভাবেই থাকুক দুইটা একসাথে গুণা গুণাকারে থাকলে অধিবৃত্ত বা এর আকৃতির হয় তাহলে এই গ্রাফটা কি আকৃতির হবে একটু কমেন্টে জানাও দেখি কে কে আনসার করতে পারছো আশা করি মাঝখানে একটু প্রবলেম ছিল এখন সেই প্রবলেম নাই আরেকবার বলবো দেখা যাক তো নাইন ভুইয়া বলছে এল আকৃতি তো কি আমরা বলছে অধিবৃত্ত আকৃতি হবে আর হ্যাঁ এক্স ওয়াই গুণাকারে থাকলে সেটা এক্স ওয়াই হোক এক্স ওয়াই হোক বা x স্কয়ার y হোক বা xy স্কয়ার হোক একসাথে যদি গুণাকারে থাকে তাহলে সবগুলাই হবে অধিবৃত্ত আর অধিবৃত্ত বা এল আকৃতির তাহলে এইটা হবে এল আকৃতির
কিন্তু কখনোই x অক্ষকে ছেদ করবে না শেষ মায়ের বাপ এবার আমরা পরের টাই যাব দেখো t equal to 2 pi root of r l by g তাহলে আমাদের নিয়মটা কি নিয়মটা হচ্ছে আমি তাহলে এখানে y অক্ষ বরাবর কি আছে t আর x অক্ষ বরাবর কি আছে l তাহলে আমি t দেখব আর l দেখব তাহলে দেখো t এর পরিবর্তে কি লিখব y আর l এর উপরে কি আছে l এর পরিবর্তে কি লিখব x তার উপরে কি আছে রুট তাহলে রুট দিয়ে দিলাম এখন y কে রুট x দিয়ে কি আমার কোনো সূত্র আছে নাই তাহলে আমি একটু বর্গ করে দেই রুট দিয়ে তো কোনো সূত্র নাই বর্গ করি তাহলে y স্কয়ার ইকুয়াল টু x তাহলে y স্কয়ার ইকুয়াল টু যদি x হয় তাহলে গ্রাফটা কেমন হবে কার দিকে আগাবে পরাবৃত্ত y স্কয়ার ইকুয়াল টু x এর পরাবৃত্ত এবং এটা হবে এরকম x অক্ষের দিকে অগ্রসর হবে তাহলে গ্রাফটা হবে এরকম তো এটাও শেষ এবার আমরা পরের প্রবলেমে আসি দেখো তাহলে আমাদের সূত্রটা কি t equal to 2 pi root of r l by g তাহলে এবার আমাদের গ্রাফ কোনটা t হচ্ছে y অক্ষ বরাবর আর x এর মান হচ্ছে 1 by root g তাহলে দেখো 1 by root g পুরোটা সমান কত x তাই না পুরোটা সমান x তাহলে t এর জায়গায় আমি লিখব y আর এই 1 by root g এই 1 by root g এই সম্পূর্ণটার পরিবর্তে আমি কি লিখব x দেখো এখানে কিন্তু রুট জি থাকলে 1 বাই x লিখতাম কিন্তু 1 বাই রুট জি আছে তার মানে পুরোটাই x এবার আমি সুবিধাজনক জায়গায় কে দিয়ে দেব তাহলে y equal to kx তাহলে এই গ্রাফটা কেমন হবে একটু কমেন্টে জানাও y equal to kx তাহলে এই গ্রাফটা দেখতে কেমন হবে শুধু সরল রেখা বলতে বললে হবে না কেমন সরল রেখা সেটা কি y অক্ষকে ছেদ করবে না y অক্ষকে ছেদ করবে না রুট পয়েন্ট স্ট্রেট লাইন यस তো সবাই একটু লেখো কেমন সরল রেখা হবে আচ্ছা তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে তোমরা কি ক্লাস বুঝতেছো কিনা কেমন বুঝতেছো কেমন ফিল করতেছো একটু বলো যে আমার এমন লাগতেছে হ্যাঁ আগে এই জিনিসগুলো তোমাকে পেইন দেয় নাই তুমি আমার ক্লাস করো ইনশাআল্লাহ ফিজিক্স ম্যাথ তোমাকে পেইন দিতে পারবে না তুমি ফিজিক্স ম্যাথ কে পেইন দিবা তো সবাই সঠিক উত্তর করছো সবাই আমার পক্ষ থেকে মূল বিন্দু আমি সরলরেখা এবার বাচ্চারা খেলো l ভার্সেস g তাহলে l ভার্সেস g যদি বলি আমাদের সূত্রটা কি t equal to 2 pi root of r l by g এখন তার x এর মানটা কত x এর মানটা হচ্ছে l আর z টা কার মান ও ভুল বলছি তো তাহলে এটা হচ্ছে x এর মান আর এটা হচ্ছে y এর মান y অক্ষ x অক্ষ তাহলে আমার দরকার কোনটা কোনটা l আর g তাহলে l কি l হচ্ছে y আর g হচ্ছে x এটার উপরে কি আছে রুট ইকুয়াল এখন রুট দিয়ে তো আমাদের কোনো সূত্র নাই তাহলে আমাকে কি করতে হবে রুট তুলতে হবে তাহলে এখানে আসছে y equal to y by x তার মানে y equal to x সুবিধাজনক জায়গায় আমার যেখানে ভালো লাগবে আমি সেখানে কে দেব তাহলে y equal to kx তাহলে বলো এটা কেমন গ্রাফ হবে আমাকে বলো তাহলে এটা কেমন গ্রাফ হবে এটা মূল বিন্দু আমি সরল রেখা এবার স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে আমাদের সমীকরণ কোনটা স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে আমাদের সমীকরণ হলো t equal to 2 pi root over m by k তাহলে t টা হচ্ছে আমাদের এখানে y আর k টা হচ্ছে আমাদের এখানে x তাহলে দেখো t এর পরিবর্তে আমি লিখলাম y আর এই যে k এটা হচ্ছে x
x এর উপরে 1 আছে তার উপরে রুট আছে আর বাকি যা কিছু আছে এটা দেখায় আমার দরকার নাই আমি শুধুমাত্র y দেখব আর x দেখব তাহলে আমার তো রুট দিয়ে কোনো সূত্র নাই তাহলে আমাকে স্কয়ার করতে হবে তাহলে y স্কয়ার ইকুয়াল টু 1 / x তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো বা x y স্কয়ার ইকুয়াল টু ডট ডট তাহলে আমাকে একটু কমেন্টে জানাও লাস্টের গ্রাফটা आंसर কেমন হবে দেখতে কেমন আকৃতির হবে যে এই গ্রাফটা দেখতে কেমন আকৃতির হবে এবং এখন আমাকে বলো যে কোন ধরনের গ্রাফ আসলে তোমরা পারবা কিনা কোপায় ভাস করতে পারবা কিনা তো দেখি সবাই সঠিক উত্তর করছো আগেরটা এইটার আনসার কি হবে আমাকে একটু কমেন্টে জানাও তো ও ইয়া সবাই এল আকৃতির অধিবৃত্ত অধিবৃত্ত গ্রেট সবাই একটু কমেন্টে জানাও তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি এই গ্রাফটার আকৃতি হবে এল আকৃতি বা অধিবৃত্ত কিন্তু কখনো এইটা এক্স অক্ষকে ছেদ করবে না এখন বলো তোমাদের কনফিডেন্স বিল্ড আপ হয়েছে কিনা যে কোনো গ্রাফ আসলে তোমরা খেলে দিতে পারবা যারা খেলে দিতে পারবা তারা বলো খেলে দিতে পারবো হাই রে শুধু জায়গা মতো আসতে হয় এবার আমরা আর একটু কোপাকুপি করি দেখো PV equal to NRV সমীকরণ লিখো পাবো P versus V P versus 1 by V V versus T তারপরে PV versus P PV versus V তো খেলা হবে বাচ্চারা তাহলে সমীকরণ কি PV equal to NRV তাহলে P মানে হচ্ছে Y আর V মানে হচ্ছে X তাহলে আমাকে বলো এক নম্বর তোমরা সবাই উত্তর লিখবে এভাবে এক নম্বরের উত্তর এরকম হবে এক নম্বরের উত্তর এরকম হবে যা নাই সেটা দেখবা না তুমি শুধু ওয়াই বসাবা আর এক্স বসাবা তাহলে এক নম্বরের আনসার কেমন হবে একটু কমেন্টে লেখো এরপর দুই নম্বরের উত্তর কেমন হবে কমেন্টে লেখো দুই নম্বরের উত্তর কেমন হবে কমেন্টে লেখো ইয়েস এক নম্বরের আনসার সবাই করতেছো অধিবৃত্ত অধিবৃত্ত গ্রেট গ্রেট অধিবৃত্ত সুন্দর আই লাভ ইউ অল তোমরা সবাই বুঝতেছো ভাইয়া আমি খুব খুশি হচ্ছে তোমাদের পারফরম্যান্সে দেখছো ফিজিক্স খুব সহজ আগে শুধু তোমরা ভয় পাইছো ঠিক আছে তো
এবার দুই নম্বরটা চিন্তা করো PV equal to nRT তাহলে আমার 1 by V equal to কি x দেখো 1 by V equal to x তাহলে V equal to কি হবে 1 by x তার মানে P হচ্ছে y তার মানে P হচ্ছে y আর V হচ্ছে 1 by x equal to দরকার নাই তাহলে y equal to x সুবিধাজনক জায়গায় কি দিয়ে দেবো k তাহলে দুই নম্বরের উত্তর হবে Yes, মূল বিন্দু আমি সরল রেখা কেউ আটকাইতে পারবে না ভাই কেউ তোমাকে দমায় রাখতে পারবে না যার সাথে একবার রোপন ভাইয়ের দেখা হয় তারা কেউ দমায় রাখতে পারবে না ফিজিক্স মানে ইনশাআল্লাহ এবার তুমি খেয়াল করো যে v ভার্সেস t তাহলে pv equal to nrt তাহলে বলো ভাইয়া v হচ্ছে আমাদের y v হচ্ছে আমাদের y আর টি হচ্ছে আমাদের এক্স তাহলে বলো এই গ্রাফ কেমন হবে সবাই একটু কমেন্টে জানাও এটা আমাদের কি হবে বি হচ্ছে আমাদের ওয়াই আর টি হচ্ছে আমাদের এক্স বাকি কিছু দেখার দরকার নাই সুবিধাজনক জায়গায় কে দিয়ে দাও মূল বিন্দু আমি সরল রেখা তাহলে এটাই আসে আমাদের PV equal to nRT তাহলে দেখো PV এটা আমাদের y আর P এটা আমাদের x তাহলে PV কি y এগুলার কি কোনো কিছু আছে নাই তাহলে এগুলা কে তাহলে y equal to constant y equal to constant তাহলে 1 2 3 4 নম্বরটার উত্তর কি হবে একটু লেখো 4 নম্বর আনসার কি হবে y equal to constant দেখি তোমরা কে কে লিখতে পারলে তো আমরা তোমরা এর আগে সবগুলা সঠিক উত্তর করছো এই কারণে তোমাদের সকলকে ধন্যবাদ সবাই এভাবে লিখবে চার এইটা তো y equal to constant আমরা সবাই জানি y equal to constant হলে হয় x অক্ষের সমান্তরাল তাহলে এই গ্রাফটা হবে x অক্ষের সমান্তরাল এবার p ভার্সেস t 5 নম্বর তাহলে আমার সূত্র কি pv equal to nrt তাহলে p সমান হচ্ছে y আর t সমান হচ্ছে x তাহলে p সমান হচ্ছে আমাদের y আর t সমান হচ্ছে আমাদের x বাকি কি আছে দেখার দরকার নাই তাহলে y equal to kx মূল বিন্দু আমি সরল লেখা কোন সমস্যা নাই ভাইয়া এবার আমরা এই জায়গায় খেলব v ভার্সেস pv তাহলে আমাদের সূত্রটা কি pv = nrt এবার pv সমান কি x আর v সমান কি y তাহলে pv সমান হলো x equal to এগুলার কোনো কিছু এখানে নাই কনস্ট্যান্ট x equal to কনস্ট্যান্ট y অক্ষের সমান্তরাল শেষ তো যে কোনো গ্রাফ আসুক ভাই যদি তুমি লজিক বোঝো ভাইয়া তাহলে তোমাকে কেউ আটকাইতে পারবে না ফিজিক্স এতটাই সহজ আমি আবারও বলতেছি ফিজিক্স এতটাই সহজ এবার সবাই আমার সাথে সাথে একটু লিখো সবাই কমেন্টে লেখো কমেন্টে লিখবা যা নাই তা কনস্ট্যান্ট কমেন্টে লেখো যা নাই তা কনস্ট্যান্ট যা নাই তা সমান লেখেন একটু কমেন্টে যা নাই তা সমান আর যারা পরে জয়েন করছে তাদেরকে জানাতে বলি আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ শুরু হচ্ছে 18 তারিখ আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে রানিং ব্যাচ
এই রানিং ব্যাচগুলো কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে এবং নেক্সট ব্যাচ শুরু হবে 18 তারিখ থেকে এবং আমাদের আরেকটা নতুন কোর্স শুরু হয়ে গেছে সেটা হচ্ছে ক্যালকুলাস ক্যালকুলাস কোর্সের ক্লাসও শুরু করব আমরা 18 তারিখ থেকে যারা ফিজিক্স এবং ম্যাথ খুব সহজে শিখতে চাও তারা চাইলে পেইড ব্যাচগুলোতে জয়েন করতে পারো তো তোমরা একটু সবাই লেখো যা নাই তা সমান অথবা যা নাই তা কনস্ট্যান্ট তো দেখো আমরা এই সিম্পল কথা দিয়ে কত সুন্দরভাবে জিনিসগুলো করতে পারি আর এইটা ছিল আমাদের অধিবৃত্ত তাহলে আমাদের এখানে তাপগতীয় রাশি কি কি তাপগতীয় রাশি হচ্ছে p v আর t তাহলে তাপগতীয় রাশি p v t সবাই p v t তাপগতীয় রাশি p v t তাহলে এখানে p আছে v আছে কি নাই t নাই তার মানে কি সমান t সমান তার মানে এখানে t সমান এখন t দ্বারা কি বোঝায় তাপমাত্রা তাপমাত্রার বাংলাটা কি উষ্ণতা উষ্ণতা তার মানে সমান উষ্ণতা এটাকে আমরা লিখব সমোষ্ণ লেখ তার মানে এই গ্রাফটা হলো সমোষ্ণ লেখ এবং আমি যদি ইংরেজিতে বলি তাপমাত্রা মাপা হয় কি দিয়ে থার্মোমিটার দিয়ে আর সমানের ইংরেজিটা কি আইসো তাহলে আইসো থার্মোমিটার সেখান থেকে সংক্ষিপ্ত হয়ে আসছে আইসো থার্ম তার মানে এই গ্রাফটার নাম হবে আইসো থার্ম দেখো আগে তোমরা মুখস্থ করছো এবার দেখো আছে কোনটা কোনটা পি আছে ভি আছে টি নাই যেটা নাই সেটা সমান তার মানে এখানে টি সমান তার মানে এটাও কি হবে আইসো থার্ম এবার খেয়াল করো ভি আছে টি আছে কি নাই পি নাই তার মানে এখানে কি সমান পি সমান তাহলে এটা কি লেখা সমচাপীয় এবার তুমি খেয়াল করো সম ইংরেজি কি আইসো আর খেয়াল করো ভাইয়া এই জায়গায় সম আইসো চাপ চাপ মাপা হয় কি দিয়ে ব্যারোমিটার ব্যারোমিটার এই ব্যারোমিটার থেকে আসবে বার তাহলে এই গ্রাফের নাম হবে আইসো বার তাহলে দেখো এখানে পি আছে ভি আছে কি নাই টি নাই তার মানে কি সমান তাপমাত্রা সমান তাহলে এটার নাম কি হবে আইসো থার্ম এবার পি আছে টি না আছে কি নাই ভি নাই তাহলে এই গ্রাফের নাম কি হবে তাহলে কি সমান সম আয়তনিক আয়তন সমান তাহলে তোমাকে কিন্তু কেউ দাবায় রাখতে পারবে না তো বাচ্চারা আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে গ্রাফের আরো প্রো লেভেলের কিছু প্রবলেম আছে আমাদের যদি সময় সুযোগ হয় তাহলে সামনের কোনো ক্লাসে অবশ্যই আমরা আয়োজন করব তার আগে তোমরা আমাকে একটু জানাও যে আজকের ক্লাসে তোমরা কেমন এনজয় করলে আর আজকের ক্লাসে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমি তোমাদের গত সেমিনারে বলেছিলাম যে তোমাদের ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি কিন্তু এখন থেকে শুরু করতে হবে তুমি হয়তো শুরু করবে না বাংলাদেশে 1 লাখ স্টুডেন্ট ক্লাস পাবে এই বছর এইচএসসি তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট মেডিকেল মিলে সিট আছে কিন্তু 6000 এর অনেক বেশি স্টুডেন্ট বুয়েট ভর্তি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা আগেই শুরু করে দিবে আর সৃষ্টিকর্তা ন্যায় বিচারক তার খেলা বোঝাবড়ও দেয় এবং সে সময় মতো ফেলে দেয় তাহলে যারা এখন থেকে প্রিপারেশন নেবে চান্সটা কিন্তু তারাই পাবে অতএব তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো যত ধরনের প্রবলেম আছে একাডেমিক ভর্তি পরীক্ষা সংক্রান্ত তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমাকে ইনবক্স করতে পারো যে ভাইয়া আমরা এই জায়গায় প্রবলেম ফেস করতেছি কিভাবে এটা ওভারকাম করব আমি তোমাদের সাথে আছি তোমাদের যে কোনো প্রয়োজনে আমি সাথে আছি ইনশাআল্লাহ তোমরা আমার দিকে এক পা আগায় আসো আমি তোমার দিকে ইনশাআল্লাহ 10 পা আগায় যাব ঠিক আছে এই জায়গায় বুয়েটে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কঠিন
কিন্তু তুমি যখন লজিক জানবে সহজে শিখবে তখন তোমার জন্য সেটা অনেক বেশি সহজ তোমাকে কিন্তু সেই লজিকগুলো জানতে হবে তোমার কিন্তু বিচার বিচার করার ক্ষমতা আছে যে আমি আগে যেভাবে পড়ছি সেখানে পড়াটা কেমন ছিল আর এখন ভাইয়ার এখানে এসে পড়তেছি পড়াটা কেমন তুমি কিন্তু বিবেচনা করতে পারো যে আসলে কোন জায়গাটা আমার জন্য বেস্ট আমি বিচার করার দায়িত্ব বিচার করার ভার তোমার হাতে ছেড়ে দিলাম এবং একটু দেখি আজকের ক্লাসে যারা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করতে চাও আমাকে ইনবক্স করলেই হবে যারা ব্যাচে ভর্তি হতে চাও পরবর্তীতে আমাকে ইনবক্স করিও তাহলে কথা বলা যাবে সমস্যা নাই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসটা হবে আগামীকাল রাত 9টায় সেই ক্লাসটি সবাইকে করার আমন্ত্রণ জানিয়ে আজকে এখন আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে লাভ ইউ মাই এভরি ইয়াংগার ব্রাদার এন্ড সিস্টার লাভ ইউ অল